নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। 19শে অক্টোবর চারটে বাংলা সিনেমা রিলিজ করছে। একটা হচ্ছে দশম অবতার, আরেকটা হচ্ছে বাঘাওতিন, তার 3 নম্বরটা হচ্ছে আপনার রক্তবীজ, এবং 4 নম্বরটা হচ্ছে মিথিন মাসি। এর মধ্যে বাঘাওতিন আপনার মানে প্যান ইন্ডিয়া রিলিজ, বাংলার পাশাপাশি হিন্দিতেও রিলিজ করছে। বাংলাতে রিলিজ করছে 19 তারিখ এবং হিন্দিতে রিলিজ করছে 20 তারিখ। দশম অবতারটা প্রথম শুধুমাত্র বাংলাতে রিলিজ করে বলে ঠিক করেছিল, কিন্তু গতকালকে এটা আবার ওরা ঠিক করেছে যে এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এটা হিন্দিতে রিলিজ করবে হচ্ছে আপনার 20 তারিখ এবং বাংলাতে রিলিজ করবে 19 তারিখ। এবং এই যে ট্রেলারটা আপনার অজয় দেবগান রিলিজ করেছে, তো এটা নাম দিয়েছে হচ্ছে বেঙ্গলি অরিজিনাল কপ ইউনিভার্স। এরপর 3 নম্বর যে সিনেমাটা সেটা হচ্ছে রক্তবীজ, সেটা আপনার 19 তারিখে রিলিজ করছে হচ্ছে বাংলাতে, এবং একই দিনে কিন্তু হিন্দিতে রিলিজ করবে এবং ওই পাশাপাশি অসম এবং উড়িষ্যাতেও রিলিজ করবে। তো এই ব্যাপারেই আমি আপনাদেরকে কিছু তথ্য দেব, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই রক্তবীজ সিনেমাটা আপনার 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের উপরে তৈরি হয়েছে, এবং এতে ভিক্টর ব্যানার্জি, মিমি চক্রবর্তী এবং আবি চ্যাটার্জি অভিনয় করেছেন, এবং এটা মঞ্জিতা দাস এবং সুরকার মুখোপাধ্যায় পরিচালনা এবং প্রোডাকশনে। তো এই সিনেমাটা আপনার 19 তারিখে রিলিজ করছে, এবং 19 তারিখে রিলিজ করছে আপনার বাংলাতে এবং এর পাশাপাশি হিন্দিতেও। কিন্তু তারা হিন্দিতে কতটা মানে শো পাবে সেটা তাদের মানে ডাউট আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি যে টার্গেট করছে সেটা হচ্ছে আপনার পুরো ভারতে টার্গেট করছে। যেরকম দক্ষিণ ভারতের সিনেমাগুলো কি হয়, ধরুন কোনো মালায়ালাম সিনেমা সেটা আপনার তামিলে টার্গেট করে, তেলেগুতে টার্গেট করে, কানাডায় টার্গেট করে, কারণ তার দক্ষিণ ভারতের কালচারটা আরও একই রকম থাকে। সেই কারণে সেইখানকার লোকজনকে আগে টার্গেট করে, সেইখানেই মানে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে রিলিজ করার দিকে বেশি ঝোঁক দেয়। তো এই রক্তবীজ সিনেমার যে প্রডিউসার আর কি নন্দিতা দাস এবং সুরপ্রসাদ মুখোপাধ্যায়, এটা টার্গেট করছে কি আপনার উড়িষ্যা এবং অসমকে টার্গেট করেছে। অসমের 35টা হলে কিন্তু 19 তারিখে রিলিজ করছে একই সঙ্গে বাংলার সাথে পাশাপাশি। অসমে 35টা হলে রিলিজ করবে এবং উড়িষ্যাতে আপনার 1 সপ্তাহ পর রিলিজ করবে, এবং হিন্দিতেও এর পাশাপাশি রিলিজ করবে। কিন্তু হিন্দিতে তারা অতটা শিওর নয় যে কতটা হল হবে, তারপর হিন্দু অনেক সিনেমা একসঙ্গে রিলিজ করছে। লিও আছে, তারপর টাইগার নাগেশ্বর আছে, গণপত আছে, ইয়ারিয়া 2 আছে, এছাড়া তো বাঘাওতিন দশম অবতার তো আছেই বাংলা থেকে। তো স্বাভাবিকভাবে সেখানে কতটা শো পাবে সেভাবে তাদের মধ্যে ডাউট আছে, কিন্তু এর পাশাপাশি তারা কিন্তু আস্তে আস্তে মানে পার্শ্ববর্তী দেশেও এই সিনেমাটা রিলিজ করছে। ইয়েস, রক্তবীজ আপনার বাংলাদেশেও রিলিজ করছে, এবং সেটা নভেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশে রিলিজ করবে। এটা হচ্ছে নীতিমালা কমিটি হিসাব অনুসারে যায়, মানে এই দেশ থেকে একটা সিনেমা যাবে, ওই দেশ থেকে একটা সিনেমা আসবে, এই হিসাবে আসবে। তার কারণ বাংলাদেশের তো এখানে কোনো কলাকৌশলী বা কোনো মানে টেকনিশিয়ান এখানে কাজ করছে না, স্বাভাবিকভাবে এই পদ্ধতিতে হবে যে ওখান থেকে একটা সিনেমা আসবে, এখান থেকে একটা সিনেমা যাবে। তবে কোন সিনেমা আসবে সেটা জানা যায়নি, কিন্তু রক্তবীজ যে আপনার নভেম্বরের ফার্স্ট উইকে বাংলাদেশে রিলিজ করছে এটা কিন্তু একদম কনফার্ম। তো এইটা একটা ইউনিক ব্যাপার, তার কারণ হচ্ছে যে আসাম এবং এই উড়িষ্যাকে কিন্তু টার্গেট করে কখনো হয়, এমনিতে তো অসমীয়া ভাষায় ডাব করে রিলিজ করবে এবং উড়িষ্যা ভাষায় আপনি ডাব করে রিলিজ করবে। তো বাংলায় রিলিজ করলে সেখানে একটা মার্কেট হবে, 2-3 সপ্তাহ 2 সপ্তাহ পরেই হয়তো রিলিজ করবে, 2 সপ্তাহে ধরে নিতে পারে, 2 সপ্তাহ পরেই আপনার বাংলাদেশে রিলিজ করবে, সেটা কিন্তু বেশ ভালো ব্যাপার হবে। একমাত্র জওয়ান কিন্তু একই দিন রিলিজ করেছিল, তো এবার প্রথম হচ্ছে যে বাংলা একটা সিনেমা রিলিজ করছে তবে 2 সপ্তাহ পরে। আমার মনে হয় এটা খুব ভালো স্ট্র্যাটেজি, কারণ পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে তার কালচারগুলো প্রায় মানে বাংলার পার্শ্ববর্তী রাজ্যগুলোর কালচারের সঙ্গে বাংলার কালচারের একটা মিল আছে। তো সেখানে রিলিজ করলে মানে সাফল্য বা সম্ভাবনাটা বেশি, যথেষ্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে রক্তবীজ অসমে এবং উড়িষ্যা এবং পাশাপাশি বাংলাদেশেও রিলিজ করা। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।